আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম যুদ্ধবিরোধী লঙ্ঘন জাতিসংঘকে বুড়ো আঙ্গুল প্রদর্শন করে গাজায় আবারও আগ্রাসন শুরু করেছে ইহুদিবাদী ইসরায়েল মুসলিম উম্মাকে একত্রিত করছেন এর দোগান করছেন আঞ্চলিক নিরাপত্তা বলয় বিস্তারিত খবরে জানবেন রোলান্দোর এক কথায় কোকা সর্বনাশ সালমানের বিরুদ্ধে বিদ্রোহ করায় অপ্রাপ্ত বয়স্ককে মৃত্যুদণ্ড এদিকে তীব্র খাদ্য সংকটে উত্তর কোরিয়া চিন্তিত কিম জং ওন সবশেষে জানবেন রেকর্ড সংখ্যক যুদ্ধবিমান নিয়ে তাইওয়ানের আকাশে চীন সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন যুদ্ধবিরতি লঙ্ঘন জাতিসংঘকে বুড়ো আঙ্গুল প্রদর্শন করে গাজায় আবারও আগ্রাসন শুরু করেছে ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর আবারও বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল এর মাধ্যমে জাতিসংঘকে বুড়ো আঙ্গুল প্রদর্শন করল দেশটি গাজা উপত্যকা থেকে আগুনে বেলুন ছড়ার অভিযোগ তুলে ইসরায়েল বুধবার ভোরে ওই হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী বলছে যে তাদের বিমান গাজা সিটি এবং দক্ষিণের খান ইউনু শহরে হামাস প্রাঙ্গণে আক্রমণ করেছে এবং বলছে যে তারা গাজা থেকে ক্রমাগত সন্ত্রাসী কর্মকাণ্ডের মুখে নতুন করে লড়াই সহ সমস্ত পরিস্থিতির জন্য প্রস্তুত সামরিক বাহিনী জানিয়েছে বেলুন উৎক্ষেপণের প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয় যার ফলে গাজার নিকটবর্তী খোলা মাঠে বৃষ্টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ইসরায়েলি হামলার বিষয়টি নিশ্চিত করে হামাসের একজন মুখপাত্র রয়টার্স সংবাদ সংস্থাকে বলেছেন ফিলিস্তিনিরা জেরুজালেমে তাদের সাহসী প্রতিরোধ এবং তাদের অধিকার ও পবিত্র স্থান রক্ষা চালিয়ে যাবে গাজা থেকে রিপোর্ট করে আল জাজিরার সাফওয়াত আল কাহল আউট বলেছেন ফিলিস্তিনি যোদ্ধারা বলেছে যে তাদের কমান্ডারদের কাছ থেকে সর্বশেষ অভিযানের জবাব দেওয়ার কোনো আদেশ তাদের কাছে নেই তিনি আরও উল্লেখ করেছেন যে হামাস ইসরায়েলি বোমাবর্ষণের বিষয়টি নিশ্চিত করে তাদের বিবৃতিতে প্রতিশোধ বা হামলার প্রতিক্রিয়ার কথা এখনো উল্লেখ করেনি যখন জেরুজালমের পুরাতন শহরের মধ্য দিয়ে ইহুদিদের একটি পতাকা মিছিল বের হয় তখন উত্তেজনা বেড়ে যায় এবং গতকালের সংঘর্ষের সূত্রপাত ঘটে তখনই মঙ্গলবার গাজার সীমান্তে আইডিএফের সাথে কয়েক ফিলিস্তিনিদের দাঙ্গা এবং সংঘর্ষের পর এই ধর্মঘট ডাকা হয় ফিলিস্তিনি প্রচার মাধ্যম জানায় সংঘর্ষের সময় পোরোচনা দাতাদের একটি ছোট দলের মধ্যে একজন ফিলিস্তিনিকে পায়ে গুলি করা হয় এবং তাকে হালকা আহত অবস্থায় ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয় ইসরায়েলি বাহিনী দাঙ্গাকারীদের ছত্রভঙ্গ করতে তাদের লক্ষ্য করে কাদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে মঙ্গলবার বিকেলে দক্ষিণ ইসরায়েলের ভিডিওতে দাঙ্গার কারণে সীমান্ত এলাকায় প্রচুর পরিমাণে ধোঁয়া দেখা গেছে গাজার নাইট বিভ্রান্তি ইউনিটগুলো কাজে ফিরে আসার সাথে সাথে রাত পর্যন্ত দাঙ্গা অব্যাহত থাকে বিস্ফোরক নিক্ষেপ করা হয় এবং টায়ার জ্বালিয়ে দেওয়া হয় মঙ্গলবার সন্ধ্যায় দাঙ্গার সময় ইসরায়েলি বাহিনী একজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যাও করে মুসলিম উম্মাকে একত্রিত করছেন এর দোগান গড়ছেন আঞ্চলিক নিরাপত্তা বলায় মুসলিম উম্মাকে একত্রিত করছেন এর গড়ে তুলছেন আঞ্চলিক নিরাপত্তা বলায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এর মঙ্গলবার আজারবাইজান সফর করেছেন এ সময় তিনি তুরস্ক সহ ছয়টি দেশ নিয়ে একটি আঞ্চলিক নিরাপত্তা বলয় গড়ার উপর জোর দেন ইরদোগান বলেন এই অঞ্চলে একটি নিরাপত্তা বলয় গড়তে তিনি তুরস্ক রাশিয়া ইরান আজারবাইজান জর্জিয়া এবং আর্মেনিয়াকে নিয়ে একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চান আঠাশ বছর পর আজারবাইজান আর্মেনিয়ার কাছ থেকে ঐতিহাসিক সুষা অঞ্চলের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর প্রথম কোনো বিদেশি নেতা হিসেবে শহরটি পরিদর্শন করেন এরদোগান তিনি সুষা এলাকা পরিদর্শন করে এর পুনর্গঠনের আশ্বাস দেন এ সময় তিনি আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়াবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করে এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য একটি সামরিক বলয় গঠন করবেন আর্মেনিয়ার কাছ থেকে মুক্ত হওয়া আজেরি ভূখণ্ড সুষা পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চায় আঙ্কারা এছাড়া এই সফরে এরদোগানের উপস্থিতিতে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা সংক্রান্ত চুক্তি হয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আজেরি প্রেসিডেন্ট ইলহাম এব উপস্থিত ছিলেন গত বছর তুরস্কের প্রত্যক্ষ সমর্থন নিয়ে আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে কারাবাক অঞ্চলে নিয়ন্ত্রণ ফিরে পায় আজারবাইজান রোলান্তর এক কথায় ককাকলা সর্বনাশ কোমল পানীয় পান থেকে দূরেই থাকেন ক্রিশ্চিয়ানো রোনালদো ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে সেই পরিচয় আবারও দিয়েছেন কোকাকলার বোতল দৃষ্টিসীমার বাইরে রেখে পানির বোতল উচিয়ে ধরে পানি পান করুন মন্তব্য করে নতুন আলোচনার জন্ম দেন যেন তেন আলোচনা নয় রোনালদোর এই এক কথার প্রভাবে কোকাকলার ব্র্যান্ড মূল্য কমে গেছে চারশো কোটি ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় তেত্রিশ হাজার নয়শো পনেরো কোটি টাকা ঘটনার সূত্রপাত সংবাদ সম্মেলনে রুমে সেখানে বসার সময় টেবিলে দুইটি কোকাকলার বোতল দেখতে পান পর্তুগিজ অধিনায়ক বোতল দুটি দৃষ্টিসীমার বাইরে রাখতে সময় নেননি তিনি এর বদলে কাশি রাখা পানির বোতল হাতে উঁচিয়ে ধরেন তিনি আর বলেন পানি পান করুন ইঙ্গিতটা এমন ছিল যে কোকাকলার চেয়ে পানি সবচেয়ে ভালো বিকল্প এমন ভিডিও প্রকাশ হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি ভাইরাল হয়েছে কোকাকলা ওয়েফার বড় স্পন্সর এখন রোনালদোর এমন কাণ্ডে ইউরোপের ফুটবলের সবচেয়ে বড় নিয়ন্ত্রণ সংস্থা কি পদক্ষেপ নেয় এখন তা দেখার বিষয় বিশেষ করে রোনালদোকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তেপ্পান্ন কোটির মতো মানুষ অনুসরণ করে থাকেন এর মধ্যে ইনস্টাগ্রামই বেশি তাই যে কোনো পণ্যের প্রচার কিংবা প্রসারে রোনালদোর যে কোনো পদক্ষেপ স্পর্শকাতর আর সেটি প্রমাণ পেতে বেশিক্ষণ সময় করতে হয়নি তার ওই একটি কথায় শেয়ার বাজারে পড়েছে নেতিবাচক প্রভাব মাত্র আধা ঘন্টার মধ্যে কোকাকোলার মূল্য কমেছে অবিশ্বাস্যভাবে সোমবার ইউরোপের স্টক মার্কেটে কোলার শেয়ারের দাম ছিল ছাপ্পান্ন দশমিক এক শূন্য ডলার কিন্তু বুদাপেস্টে পর্তুগালের ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনের পর সেই শেয়ারের দাম নেমে আসে পঞ্চান্ন দশমিক বাইশ ডলারে সালমানের বিরুদ্ধে বিদ্রোহ করায় অপ্রাপ্ত বয়স্কের মৃত্যুদণ্ড সৌদি আরবের বাদশাহ তার পুত্র সালমানের বিরুদ্ধে আন্দোলন ও প্রতিবাদ করার দায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে মোস্তফা হাসেম আল দারু নামের এক ব্যক্তির বুধবার দেশটির দাম্মাম শহরে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানায় সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুই হাজার সালে মোস্তফা হাসেমের বিরুদ্ধে প্রতিবাদ সংক্রান্ত অপরাধের অভিযোগ আনা হয় তখন তার বয়স ছিল আঠারো বছরের নিচে মৃত্যুদণ্ড পাওয়া মোস্তফা হাসেম ছিলেন শিয়া মতালম্বী সতেরো বছর বয়সে অপরাধের জন্য মোস্তফা হাসেমের মৃত্যুদণ্ড কার্যকরের সমালোচনা করেছে সৌদি আরবের মানবাধিকার কর্মীরা তাদের দাবি এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে দেশটিতে অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে মৃত্যুদণ্ড কার্যকারী বিধান এখনও রয়েছে যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হয় আঠারো বছরের নিচে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি সৌদি কর্তৃপক্ষের দাবি গত বছর থেকে তারা অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে মৃত্যুদণ্ড কার্যকরের বিধানটি বন্ধ রেখেছে আঠারো বছর কম বয়সী কেউ অপরাধ করলে তার বিচার হবে কিশোর আইনে যেখানে মৃত্যুদণ্ডের বিধান নেই মৃত্যুদণ্ড পাওয়া মোস্তফা হাসেমের চার্জশিট দেখে বার্তা সংস্থা রয়টার্স জানায় তার বিরুদ্ধে অভিযোগগুলো হল সশস্ত্র বিদ্রোহে অংশ নেওয়া সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা এবং অন্যদের মধ্যে বিদ্রোহী মনোভাব ছড়িয়ে দেওয়া সবগুলো অভিযোগই হলো দু সালের যখন তার বয়স ছিল সতেরো বছর তীব্র খাদ্য সংকটে উত্তর কোরিয়া চিন্তিত কিম জং উন মহামারী করোনা ভাইরাস ও টাইফুনের কারণে উত্তর কোরিয়ার কৃষিক্ষেত্রে এতে দেশটির খাদ্য উৎপাদন ব্যাহত হয়েছে উল্লেখ করে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির কিম কিম জং বলেছেন এবছর দেশের অর্থনীতির উন্নতি হলেও খাদ্য পরিস্থিতি নিয়ে আমি উদ্বিগ্ন আমি সবাইকে এই পরিস্থিতি মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি বুধবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগের কথা জানান কিম জং উন রয়টার্সের প্রতিবেদনে বলা হয় গতকাল মঙ্গলবার দেশটির ক্ষমতাসীন ওয়াকার্স কেন্দ্রীয় কমিটির বৈঠক হয় সেখানে আলোচ্য বিষয় ছিল অর্থনৈতিক সমস্যার সমাধান ও গৃহীত পদক্ষেপের অগ্রগতি পর্যালোচনা এই বৈঠকে সভাপতিত্ব করেন কিম জং উন এ বৈঠকে ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় কমিটি নতুন পঞ্চবার্ষিকী অর্থনৈতিক পরিকল্পনা অর্জনে বেশ কিছু লক্ষ্য নির্ধারণ করেছে রেকর্ড সংখ্যক যুদ্ধবিমান নিয়ে তাইওয়ানের আকাশে চীন রেকর্ড সংখ্যক যুদ্ধ নিয়ে তাইওয়ানের আকাশে হাজির হয়েছে চীন মঙ্গলবার তাইওয়ানের আকাশ সীমায় অন্তত আঠাশটি যুদ্ধ বিমান নিয়ে হাজির হয় চীন এর মধ্যে বেশ কয়েকটি পরমাণুবাহী যুদ্ধ বিমানও রয়েছে খবর জানিয়েছে বিবিসি এদিন চীনের যেসব যুদ্ধ বিমান তাইওয়ানের সীমান্তে প্রবেশ করেছে তার মধ্যে রয়েছে জে সিক্সটিন জে ইলেভেন এবং এই সিক্স বোমারো বিমান এই যুদ্ধ বিমানগুলো পারমাণবিক অস্ত্র সাবমেরিন বিধ্বংসী ও ইলেকট্রনিক অস্ত্র বহন করতে সক্ষম তাইওয়ানের আকাশ এর আগে এতগুলো যুদ্ধ বিমান কখনো প্রবেশ করেনি বলে জানিয়েছে রয়টার্স এর আগে গত বছর বারোই এপ্রিল চীনের সর্বোচ্চ পঁচিশটি যুদ্ধ বিমান তাইওয়ানের আকাশ প্রবেশ করেছিল তাইওয়ানে এমন সময় এই অনুপ্রবেশের ঘটনা ঘটল যখন শীর্ষ সাত দেশের জোট জি সেভেন চীনের সমালোচনা করে চলতি সপ্তাহের সম্মেলন শেষে বিবৃতি দিয়েছে তারা বলেছে তাইওয়ান প্রণালী শান্তি ও স্থিতিশীলতা উপেক্ষা করেছে চীন যদিও চীন জি সেভেনের এই পদক্ষেপের সমালোচনা করেছে তাইওয়ানকে চীন নিজের আলাদা একটি প্রদেশ হিসেবে দেখে থাকে তবে গণতান্ত্রিক সরকারের অধীনে থাকা তাইওয়ান নিজেকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করে